العظيم. بسم الله الرحمن الرحيم. আসলে আজকে আমি মানে মা হিসেবে কি বলবো বুঝতে পারছি না, আমার এই আনন্দঘন মুহূর্ত মানে কিভাবে ই করব আপনাদের সাথে শেয়ার করব বুঝতে পারছি না। তারপর সবাই উপস্থিত যারা আছে সবাইকে আমার আসসালামু আলাইকুম। আসলে কি বলবো মানে এই আনন্দের দিন, আমার ছেলে যে কষ্ট করছে তার থেকে মনে হয় এই রেডিনার মানে যে মানে পরিবারের যারা আছে এদের কাছে আমি সবচেয়ে বেশি ই করব। আর আমার 2007 সালে আমার মেয়েটাও সোহাগী মেডিকেলে চান্স পেয়েছে, এই রেডিনাতে আমি তাই কোচিং করাইছিলাম। তারপরে আমার বোনের মেয়ে এবং ওর চারজন বান্ধবীকেও নিয়ে আসছিলাম। আমি অবশ্যই আমার মানে ইয়েটা জানা দিচ্ছি, আমি যশোর থেকে, আমি যশোর, আমার ছেলে মেয়ে যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়তো। তো তখন যখন আমি 2007 সালে আমার মেয়েকে নিয়ে ঢাকাতে একটা বাসা ভাড়া করে আসলাম, রেটিনাই প্রথম চারজন বান্ধবীকে নিয়ে আমি ভর্তি করালাম। তো আল্লাহর রহমতে চারজন বান্ধবী ওরা মানে চান্স পেল আমার মেয়েটা খালেদা জিয়া মেডিকেলে, এবং আরো চারজন কেউ খুলনা মেডিকেল, ঢাকা মেডিকেল, তারপরে সলিমুল্লাহ মেডিকেল, চারজনই ওরা খুব ভালো করলো। তারপরে পরের বছরই আমার বোনের মেয়েকে নিয়ে আসলাম। তো সেওয়ার মতে রেটিনা থেকে আমি কোচিং করলাম। গত বছর আমার আর এক বোনের মেয়ে ওখানেই করছে, যাই হোক আমার মেয়ে আছে ওখান থেকে কোচিং করছে। তারপরে আমার ছেলে ইনশাল্লাহ এবার সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে। এই জন্য আমি আল্লাহর কাছে সবচেয়ে মানে বেশি মানে আমি কি বলবো, আমার আসলে আমি উপস্থিত হবে আমি কখনো এরকম মাইকের সামনে আসি নাই। তো তারপরে অনেকে বলছে যে এই যে মানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, তারপরে যারা আছে ওনারা বললেন যে ডাক্তারি পেশাটা, ডাক্তারি পেশা আসলে আমার কাছে মনে হয়েছে যে একটা সেবার পেশা। তা এখানে আমার দুটো সন্তানই আমি ডাক্তারি পেশাটাই মানে বেছে নিয়েছি। অনেকে বলছে যে আবার আপনার ছেলেটাকে কেন আবার ডাক্তারি পেশায় দিলেন, মেয়ে তো ডাক্তারি পড়তেছে। তারপর আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা মানে আমি তো গল্প বলার জন্য আমি ই করে দিই, যে আমার কাছে মনে হয়েছে আমার ছেলে ডাক্তার মেয়ে ইঞ্জিনিয়ার, কিংবা মেয়ে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার। তা আমি এরকম আমার আশা মারি না, আমি আমার সেবার পেশাটাই আমি করে মানে বেশি প্রাধান্য দিয়েছি। তাছাড়া আমি আল্লাহর কাছে ই করি যে আমার ছেলে যেমন তাকে দিনদার ডাক্তার হিসেবে দেখতে চেয়েছি, আমি যেমন দেখতে পাই আরো যারা আমার ছেলের সাথে যারা চান্স পেয়েছে, তোমরা এই 40,000 স্টুডেন্টের ভিতরে আমি আল্লাহর কাছে করে সেবার মনোভাব নিয়ে এবং সে সঙ্গে দিনদার আল্লাহ বলে একজন ডাক্তার তোমরা হবে এই জন্য সব কিছু করছি। আমি আসলে আমি আসলে অনুভূতি আসলে হওয়ার ভাবারই নেই, আমি একজন গৃহিণী হিসেবে আমার অনুভূতি দিয়ে আমি এটুকুই করলাম যে সবার জন্য আমার মানে দোয়া রইল। এবং রেটিনার যে আন্তরিকতা, বিশেষ করে মাহি আলামিন, তারপর তাসনিম, মানে আরো অনেকে মেজবা, মানে প্রতিটা মুহূর্তে আমার ছেলেকে খুব বেশি এবং আমার সবচেয়ে একটা জিনিস এ লাগছে যে আমি আর একটু অল্প একটু মানে বলছি যে এই রেটিনা আমি আগে চিনতাম না। যখন আমি প্রথম আমার ওই আমার মেয়ের সঙ্গে চারজনকে নিয়ে আসি তখন দেখি যে এদের ইসে হাদিস লেখা থাকে, বিভিন্ন কোরআনের আয়াত থাকে। তখন আমার কাছে ওদের কাছে আমি জিজ্ঞেস করছি যে এই তো তোদের একটা ভালো একটা ইয়ে শিক্ষা দিচ্ছে যে নৈতিক যে মানে একটা পরিবর্তন একটা স্টুডেন্টের ভিতরে। তা আমি রেটিনা থেকে আমি সবচেয়ে ইয়ে মানে এই দিক নির্দেশনা পেয়েছি যে আমার সন্তানদেরকে মানে বিশেষ করে সবাই সন্তানদেরকে মানুষ করতে হলে কিংবা নৈতিক শিক্ষা দিতে হলে রেটিনাকেই আমি মানে বেশি প্রাধান্য আমি দিয়েছি। আমার আরেকটু আমি বলি আমার যশোরের থেকে আমার এই 2007 সাল থেকে এই পর্যন্ত আমার অনেক মানে শুভাকাঙ্ক্ষী যারা যে সমস্ত আপা মানে গার্ডিয়ান যারা আছে আমার পাশে, আমি বাসা আমি যেখানে বাসা নিয়েছি রেটিনা মানে ফার্মগেটের কাছে, এবছরও আমার অনেকে চান্স পেয়েছে আমার, তাদের আমি বাসা ঠিক করে দিয়েছি, তারা কেউ বরিশাল কেউ ঢাকা, এই জন্য আমার কাছে খুব লাগে।
আমি আসলে সবাই সবাইকে আমি সবার কাছ থেকে এইটাই বিশেষ করে স্টুডেন্টদের কাছে যে তোমরা একজন ভালো ডাক্তার হবে সেবামূলক বিভিন্ন থাকবে এটাই আমার সবচেয়ে বড় কামনা। আসসালামু আলাইকুম। আমাদের মায়েরা হয়তো অনেক সুন্দর করে তোমাদের মতো কথা বলতে পারেন না, কিন্তু আমাদের মায়েদের মনের ভেতর যে আকুতি আছে, যে আবেগ আছে, তা অন্য যে কোনো আবেগকে হার মানাবে ইনশাল্লাহ।